الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا صلى الله تعالى عليه وسلم عبد الله ورسوله، أرسله بالحق بشيرًا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى سيدنا محمد صلى الله على سيدنا محمد وآله وأصحابه. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. محبة بلي، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. لكوتي سلام جناي نبي
নিরপাক চরণে দয়া করে পর করিবেন রোজাহাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। উড়িয়ে যা রে বাংলা, উড়িয়ে যা তোই মদিনা, দের সালাম কানি পৌঁছে দিও মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোয়াসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া রাসূলাল্লাহ, উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ, ইসমা কালানা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, রে বরদ জুলি মেরিয়া মুহাম্মদ, লোট করনা মাই যাউঙ্গা খালি, উন নবাসুঁ কা সদকা আতা হো, দর পে আয়া হো বন কর সওয়ালি। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, হকস পাই জো শান করিমি, মরনা পা দোনো আলম কে বালি, উসকা কিসমত কা চমকে সিতারা, জিস পে নজরে কলম তুমনে ডালি। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, আশিকে মুস্তাফা কি আজমে, আল্লাহ আল্লাহ কিতনা আদরতা, আরে আরশ ওয়ালি বি সুনতে আগা কো, ও আদামি আদানে বেলালি। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, بسم الله الرحمن الرحيم،
وقضى ربك ألا تعبدوا إلا إياه ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب سلم وبارك عليهم رم دين الغلامي أميدي ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দে ও মদিনা মনোয়ারা তোমায় কেমন পাব মোরা ও মদিনা মনোয়ারা তোমায় কেমন পাব মোরা ও ইমান নসিব করে দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমাই দে। লাখ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করি ওই মহান রসুলের দরবারে, যেই মহান রসুলের আগমনের মধ্য দিয়ে সমগ্র অন্ধকারাচ্ছন্ন পৃথিবী আলোর দিশা পেয়েছে, সমস্ত জাতিসমূহের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হতে পেরেছি, যেই নবী দুনিয়ার মধ্যে আসার পরে উম্মতের জন্য কান্না করেছেন, রওজা মোবারকের মধ্যে এখনো কান্নায় রত রয়েছে, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য উম্মতকে বাঁচানোর জন্য কান্না দিবে ওই মহান রাসূলের দরবারে লাখ কোটি দরুদ সালামের হাতে প্রেরণ করি। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করি
যে সমস্ত ভাইদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পবিত্র আজিমুশান ঈদ মিলাদুন নবী বারদুন ব্যাপী উদযাপিত হচ্ছে, আর সাথে সাথে আপনারা যারা উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্য রক্ষা করেছেন, আমি আপনাদেরই শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের আশা যাওয়া উঠা বসা সবটুকুন যেন কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহর কাছে ফরিয়াদ করি, ও আল্লাহ, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যদি নাজাতের জন্য আমাদের কোনো আমল আপনার দরবারে উসিলা না হয়, আজকের এই মাহফিলকে আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করুক, সবাই বলে আমিন। সম্মানিত হাজরিনে কেরাম, এমন একটা মজলিসের মধ্যে আমরা সবাই বসে আছি যেই মজলিস সম্পর্কে আমার রাসূল বলেন, হিয়াল মাজালিসু রওদাতুন মির রিয়াদিল জান্নাহ। নবীর মিলাদের বৈঠক, ওয়াজ নসিহতের কোরআন হাদিসের বৈঠক, এটা জান্নাতের একটা অংশ। উঁচা আওয়াজ বলি সুবহানাল্লাহ। আমরা এখন বর্তমানে জান্নাতের একটা অংশের মধ্যে অবস্থান করতেছি। অনেকে মনে করে বাইরেটা থেকেও তো ওয়াজ শোনা যায়, ভিতর থেকে কি দরকার, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের প্যান্ডলকে, যে স্থানের মাহফিল হয় সেই স্থানকে জান্নাত বানাইয়া দেয়। তোর সেই মাহফিলের গন্ডির বাইরে যারা আছে তাহলে অবশ্যই তারা সে জান্নাতের বৈঠকের মধ্যে নাই, ঠিক না বেটি? তো আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আমাদেরকে আসার সুযোগ দান করলেন, আমরা আসতে পেরেছি। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদেরকে ধৈর্য নিয়ে বসার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্দিষ্ট একটা বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে, সেটা হলো পিতামাতার হক এবং সন্তানের অধিকার। আমরা যারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে আমরা সবাই জানি, আমাদের উপর আমাদের জিম্মায় দুইটি হক রয়েছে। কয়টা? দুইটা হক, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। মোট কয়টা হক? দুইটা হক, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হকের গুরুত্ব অবশ্যই বেশি না কম? বেশি। যেহেতু আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের হায়াত দাতা, আল্লাহ আমাদের মউত দাতা, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদেরকে সমস্ত রোগ ব্যাধি থেকে শেফা দাতা, এই হিসাবে আল্লাহর হক সবচাইতে বেশি, আল্লাহর হকের গুরুত্ব বেশি। আর বান্দার হক, বান্দার হক এটা বড় সাংঘাতিক, এটা বড় জঘন্য হক, কারণ আল্লাহর হক যদি একজন বান্দা তার জীবনের 60 বছর পর্যন্ত নষ্ট করেছে, নামাজ পড়া এটা কার হক? একটু কথা বলি, কার হক এটা? আল্লাহর হক। রোজা রাখা সেটাও আল্লাহর হক, এবাদতের ক্ষেত্রে সবগুলো আল্লাহর হক। একজন বান্দা 70 বছর পর্যন্ত আল্লাহর হক কষ্ট করেছে, 70 বছর পরেও যদি সে নিজেকে ছোট করে আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করে, 70 মিনিট যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে, 70 সেকেন্ড যদি তওবা করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, 70 বছর নষ্ট করা হক 70 মিনিটের মধ্যে আল্লাহ মাফ করে দিতে পারে, ঠিক না বেটি? 70 বছর নষ্ট করা হক 70 সেকেন্ডের মধ্যে আল্লাহ যদি চায় মাফ করে দিতে পারে।
কিন্তু বন্দার হক বড় জটিল। বন্দা যেমন ছোট, বন্দার মন মানসিকতাও ছোট। আল্লাহ যেমন মহান, আল্লাহর দয়াটাও মহান, ঠিক না বেটি? তো বন্দার হক যেটা, এটা বন্দার কাছ থেকে যার হক নষ্ট করা হয়েছে তার থেকে যদি আপনি ক্ষমা না নেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো ওই হক আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর রাসূল একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ওগো সাহাবীরা, তোমরা কি জানো সব সাইতে দরিদ্র ফকির মিসকিন অসহায় কে? সাহাবীরা উত্তর দিলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই বেশি জানে, আমরা জানি না। কে জানে? আল্লাহ এবং তার রাসূল বেশি জানে। কারণ সাহাবীদের একটা অভ্যাস, এরা শুধু আল্লাহর কথা বলতেন না, সঙ্গে সঙ্গে আল্লাহর কথা যেখানে রাসূলের কথা সেখানে আসেনা নাই। দুর্ভাগ্য হলো সত্য, আমাদের দেশে কিছু আলেম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা বলে আল্লাহর সাথে রাসূলের নাম থাকা শিরিক। নাউজুবিল্লাহ, বলবেন না? কারণ যেখানে আল্লাহ আছে সেখানে রাসূল আছে না নাই, এটা তো আল্লাহ নিজেই ব্যবস্থা করে রাখলেন। আমার রাসূল, আমার আল্লাহ বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, যেখানে আমার খোদাইর খোদাই, যেখানে সৃষ্টি রয়েছে, যেখানে আমার প্রশংসা চলবে সেখানে আপনি রাসূলের প্রশংসাও চলবে। সুবহানাল্লাহ। যাই হোক, সাহাবীরা বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল বেশি জানে। আমার রাসূল বলেন, সাহাবীরা শুনো, সব চাইতে দরিদ্র, সব চাইতে অসহায় কে শুনো, কিয়ামতের ময়দানে কিছু মানুষ উঠবে বড় বড় সাহাবের পাহাড় নিয়ে, অন্যান্য লোকেরা দেখে অবাক হয়ে যাবে, এতগুলা সাহাব, এ ব্যক্তি এতগুলা সাহাব, সাহাবের বড় বড় পাহাড়। আমার রাসূল বলবেন, সেই ব্যক্তির হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেওয়ার আগে হিসাব নিকাশ সবগুলো আমাদের প্রত্যেকের হিসাব দিতে হবে কিনা কিয়ামতের মাঠে? হবে। এই বান্দাগুলা আল্লাহর পক্ষ থেকে হিসাব গ্রহণ করার আগে সারিবদ্ধ হয়ে কিছু মানুষ দাঁড়িয়ে যাবে, কিছু মানুষ কি হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে আপিল করবেন, অগবারি তাআলা এই লোকের হিসাব নিকাশ গ্রহণ করার আগে আমাদের কিছু আর্গুমেন্ট আছে, আমাদের কিছু আপিল আছে, এগুলো আপনি শুনেন। সর্বপ্রথম বোন দাঁড়িয়ে যাবে, অগবারি তাআলা আমার বাবা ইন্তেকালের পরে আমার বাবার যে সম্পদ ছিল এটা হলো আমার ভাই, সম্পদগুলো আমার ভাই জোর করে দখল করেছে, আমাকে আমি মেয়ে হিসাবে যে অংশটুকু আমি পাবো আমার হক আমাকে দে নাই। অগবারি তাআলা দুনিয়ার মধ্যে আমার যে হক আমার এই ভাই নষ্ট করেছে, আমি আজ কিয়ামতের ময়দানে ওই হকগুলো আমি এক এই মুহূর্তে চাই, আমার হকগুলো আমাকে বুঝাইয়ে দেন। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কোনো বিল্ডিং নেওয়া যাবে না, কোনো টাকা চাইলে টাকা পাওয়া যাবে না। কিয়ামতের ময়দান এতে মন একটা ময়দান, ওখানে আদান প্রদান চলবে সওয়াব আর গুনাহ নিয়ে, ঠিক না বেটি? ওখানে কোনো টাকা পয়সার কাজ করবার নাই, কোনো ইল্ডিং বিল্ডিং গাড়ি বাড়ির কোনো কাজ করবার নাই, শুধু একমাত্র আদান প্রদান চলবে সওয়াব আর গুনাহ নিয়ে, ঠিক না বেটি? আল্লাহ তখন ওই বন্দাকে বলবে, এ আব্দুর রহমান, তোমার বোনের হক তুমি দুনিয়ার মধ্যে আদায় করো নাই, এখন কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন একটা বিবেচনা করে তার এই হক কতটুকু একটা পরিমাপ করে, যে বড় বড় সওয়াবের স্তূপ ছিল, সওয়াবের গাটুল ছিল,
ওখান থেকে কিছু সওয়াব তার বোনকে দিয়ে দেবে। উঁচা আওয়াজে বলেন সুবহান। বোন চলে গেল, আরেকজন লোক দাঁড়িয়ে যাবে, ইয়া বাড়িতালা আমার একটা প্রশ্ন রয়েছে, বলো বলো তোমার কি প্রশ্ন বলো। ইয়া বাড়িতালা আমি এক জায়গার মধ্যে একটা প্লট জায়গা ক্রয় করেছিলাম, আমার পাশে আমার আরেকজন ভাই প্লট ক্রয় করেছিল, আমার পাশে যে ভাই প্লট ক্রয় করেছে জায়গা ক্রয় করেছে, সরকার দলের লোক ছিল, পাওয়ার বেশি ছিল, সেই যখন বিল্ডিং করতেছে আমার জায়গা থেকে দুই ফিট জায়গা তার বিল্ডিং এর মধ্যে ঢুকিয়ে ফেলেছে, আমি যখন এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গের কাছে বিচার দিলাম কেউ তার বিচার করার জন্য রাজি হলো না, সবাই বলে এই বান্দা এর সাথে তুই আটে আসতে পারবি না, এর সাথে দাঁড়াদাঁড়ি করিস না। অগবারি তারা ওই দিন আমি বুঝ পেয়ে গেলাম, আমি ওই দিন আপনি আল্লাহর উপর ভরসা করেছিলাম, অগবারি তারা আজকে কিয়ামতের ময়দানে আমার যে দুই ফিট জায়গা জোর করে দখল করে ভোগ করেছিল ওই দুই ফুট জায়গার বিনিময় আমি এই মুহূর্তে চাই। উঁচা আওয়াজ বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার অপরাধ পরিমাপ করে সব থেকে দেওয়া হবে। এইভাবে এক একজন করে দিতে 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 বড় বড় যে সওয়াবের গাঁটুরি সওয়াবের স্তূপ ছিল সবগুলো শেষ হয়ে যাবে, সওয়াব শেষ হয়ে যাবে, কিন্তু যে সিরিয়াল ছিল ওই সিরিয়াল এখনো শেষ হয় নাই। এখন কি হবে? যারা আগে গিয়েছে তারা তো সওয়াব পেয়েছে, এখন কি হবে? তার সওয়াব তো শেষ। আচ্ছা বলেন তো এগুলা এই সওয়াবগুলা কাদেরকে দিচ্ছে? যে বান্দা দুনিয়ার মধ্যে বান্দার হক নষ্ট করেছে, যার হক নষ্ট করেছে কিয়ামতের ময়দানে তাদের এই হক গুলো আল্লাহ বুঝাই দিচ্ছেন। সুবহান। এখনো কি সিরিয়াল বাকি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, এই বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছিলি তাই বলে এত সওয়াব, দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করেছিলি তাই তো এত সওয়াব, এই সওয়াব গুলা তো রাখতে পারো না, এই সওয়াব গুলা দিয়ে দিতে হলো, বান্দার হক নষ্ট করেছো, সওয়াব তো শেষ, এখন কি করা যায়? যতজন মানুষ বাকি আছে তাদের এক একজন করে ডাকে ডেকে তাদের অপরাধ তাদের হকের কথা জিজ্ঞাসা করার পর পরিমাণ অনুযায়ী তাদের থেকে গুণা নিয়ে ওই বান্দার মাথার উপর চেপে দেওয়া হবে। এত বড় সাংঘাতিক বান্দার হক। আমার রাসূল বলেন, এই সাহাবীরা শুনো শুনো, কিয়ামতের ময়দানে তো বিশাল সওয়াবের স্তূপ যারা তাদের ছিল এক পর্যায়ে তারা নিঃস্ব হয়ে যাবে, কিয়ামতের ময়দানে ওই বান্দারা সব চাইতে অসহায় সব চাইতে ফকির হয়ে যাবে। উঁচু আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বান্দার হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। যাই হোক মূল বিষয়ের মধ্যে চলে যায়, বান্দার হক এক নম্বর কার হক বললাম? আল্লাহর হক। প্রতিটা মানুষের জিম্মায় কয় ধরনের হক আছে? দুই ধরনের, একটা হলো আল্লাহর হক, দুই নম্বর হলো কার হক? বান্দার হক। আচ্ছা বান্দাদের মধ্যে এই দুনিয়ার মধ্যে সব সাইতে যত মানুষ আছে আমরা যদি একদম নিষ্কলুষভাবে বিবেচনা করি, একজন মানুষের কাছে সব সাইতে বেশি আপন হলো তার মা এবং বাবা, এর থেকে বড় আপনার কেউ আছে নাকি? সন্তান বড় বেশি আপন না স্ত্রী? কেউ না। একজন বান্দার জন্য তার মা বাবা হলো সব চাইতে বড় আপন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সাক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াক্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু
আল্লাহ বলেন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সুদান্ত পয়সারা হয়েছে, ইবাদত হবে একমাত্র একজনের, তিনি কে? সবাই বলে তিনি কে? ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? ইবাদতের মধ্যে কোনো শিরিক ঢুকানো যাবে? শিরিক মুক্ত ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র ইবাদত করবে আমি আল্লাহর, আমি আল্লাহর ইবাদতের পরে বান্দার হকের মধ্যে সবচেয়ে বেশি সবার আগে যার হক রয়েছে তারা হলো ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, তারা হলো তোমার মা বাবার হক। কার হক? সবাই বলেন কার হক? মা বাবার হক। আমি আয়াতের প্রথমে সরল অনুবাদটা আপনাদেরকে বুঝাই দিই। তাহলে আল্লাহর ইবাদতের পরে ইহসান করতে হবে কার? মা বাবার। কেমন করে ইহসান করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না কিবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার মা বাবা যখন বুড়া হয়ে যাবে, বার্ধক্যে যখন উপনীত হবে, তোমার মা বাবা দুইজনকে পাও অথবা একজনকে পাও, দুইজন অথবা একজন তাদের মধ্যে বুড়ো অবস্থায় তোমরা সন্তানরা পেয়ে গিয়েছ, আমরা আঞ্চলিক ভাষায় বলি বুড়া আর গুড়া সমান বলে না, বুড়া আর গুড়া সমান। আপনি আপনার ছোট বাচ্চা দুই তিন চার বছরের বাচ্চা কুলে নিয়ে দোকানে গেলেন, বলে চকলেট খাবো, আবার বলে চিপস খাবো, আবার বলে সুইং গ্রাম খাবো, আবার বলে আমি সানা সুন খাবো, অথচ খাওয়ার বেলা একটাও খাই না, কিছুক্ষণ বলে এটা খাবো, কিছুক্ষণ ওইটা খাবো, কিছুক্ষণ ওইটা খাবো, এরকম শুরু করে। কিন্তু ছোট সেই ছোট থেকে এগুলো বুঝে, এগুলো কি বুঝে বলে? বুঝে বলে না। বুড়া আর বুড়া সমান মানে, মানুষ যখন বুড়া হয়ে যায় তার স্বাভাবিক যেটা চেঞ্জ, এটা ল্যান্স হয়ে যায়, ঠিক না বেটি? সেও ছোট বাচ্চার মতো একটা কথা তিনবার বলবে, চারবার বলবে। ছোট বাচ্চা বলে আপু এটা কি? আব্বু বলে এটা ফ্যান। আবার বলে আব্বু এটা কি? এটা ফ্যান। এটা কি? এরকম বলতে থাকে, যখন কোন তিন চার বছর শরীর কথা বলে তখন একটা দিনে এরকম বলতে থাকে। আচ্ছা বলেন তো, কোন মা বাবা এরকম বলতে বলতে যখন কয়েকবার বলেছে সন্তানকে বিরক্ত হয়ে একদম বলতে গিয়ে আঘাত দিয়েছে, এরকম কোন নজির আছে? না, যতবার বলেছে ততবার উত্তর দিয়েছে। কি উত্তর দেয় না? আল্লাহ বলেন, তোমার মা বাবা যখন এরকম বুড়ো অবস্থায় বাবা বুড়ো হয়ে যাবে, তারও তোমার ছোট বাচ্চার মতো এরকম করবে, বাবা তুমি কোথায় গিয়েছো, কোথায় গিয়েছো, এরকম কয়েকবার বলবে, একটা কথা কয়েকবার বলবে। আর এদের এরকম কথা কয়ে একটা কথা বারবার বলতে শুনে, এরকম কথা শুনে তোমরা সন্তানরা যেন উফ এরকম শব্দ উচ্চারণ না করো, এইটা এই ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। কোত্থেকে হয়েছে? সবাই বলেন না, কোত্থেকে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে হয়েছে। সন্তানরা মা বাবার কথা শুনে, বিরক্তদের কথা শুনে উফ এরকম বিরক্ত প্রকাশ করা যাবে না, এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এরপরে ইহসান কি আরো বলেন, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে দমক দেওয়া যাবে না,
ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ, যত অপরাধ করুক না কেন, মা বাবা যত অপরাধ করুক না কেন, এরপরও এটা কি দেওয়া যাবে না, দমক দেওয়া যাবে না। মনে করেন সন্তান বড় হয়েছে, মা ফরজিয়া করে, বাবা বিদেশে, মা অন্য বেগারা পুরুষের সাথে কথা বলে, এরকম হয় না? সমাজ আছে কিনা? এরপরও মা অথচ অন্যায় করতেছে, ছেলে দেখছে, দেখার পরও মাকে গালমন্দ করা যাবে না। যদি সুযোগ হয়, কারণ মার অপরাধ সন্তান বললে তো না এমনিতে লজ্জাবেই যাবে, ঠিক না বেটি? সন্তানের যদি সুযোগ হয় এটা, আর ইশারা ইঙ্গিত নাহলে ভালো কথা বলে বুঝানো যদি যায় বুঝে দেওয়া, এরপরও অন্যায় দেখলো ধমক দেওয়া, বলেন ধমক দেওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا ও দুনিয়ার সন্তানরা শোনো শোনো, এই দুনিয়ার মধ্যে তুমি যত ধরনের ভদ্রতা জানো, যত ধরনের নম্রতা তুমি জানো, যত সুন্দর সুন্দর কথা তুমি জানো, এই সুন্দর সুন্দর কথাগুলো তুমি তোমার মা বাবার সাথে বলবে, বুঝো আজ বলে তোমার এরকম অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ইহসানের কথা, মা বাবার খিদমতের কথা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে বলেছে, অসংখ্য জায়গার মধ্যে বলেছে, আবার রাসূল অসংখ্য হাদিসের মাধ্যমে বয়ান করেছে। এই সবগুলা গবেষণা করে আমি সিরিয়াল পাই, আপনাদের যেন খেয়াল থাকে, কিছু হকের কথা ধারাবাহিক ভাবে আপনাদেরকে বলবো, সিরিয়াল ভাবে বলবো, এই জন্য গতানুগতিক ভাবে যদি আমি বলে যাই আপনাদের খেয়াল থাকতেও পারে নাও থাকতে পারে। সিরিয়াল ভাবে যদি আমি বলি, এক নাম্বার দুই নাম্বার এভাবে বললে আপনাদের কিছুটা হলেও খেয়াল থাকবে, ঠিক না বেটি? কারণ এগুলো তো আমল করতে হবে, আমল না করলে কোনো কাজ হবে, বলেন না, কোনো কাজ হবে না। মা বাবার হকের মধ্যে মোটামুটি 14টা হক সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, কয়টা সবাই বলেন? 14টা। 14টার মধ্যে 7টা হলো মা বাবা যখন জীবিত অবস্থায় থাকে, মা বাবা যখন জীবিত অবস্থায় থাকে তখন কয়টা? 7টা। তখন কয়টা? 7টা। আর মৃত্যুর পরে 7টা। আমরা অনেকে মনে করি মা বাবা যখন আমাদের থেকে বিদায় নিয়ে যায় তাহলে আমাদের তো আর কোনো করণীয় নাই। আমার রাসূল বলেন, না, তোমাদের আরো করণীয় আছে। মা বাবার মৃত্যুর পরে কয়টা বললাম? 7টা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তাহলে জীবিত অবস্থায় কয় হক বললাম? সবাই বলি কয় হক? 7 হক। এক নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রসুলের পরে মা বাবাকে সবচাইতে বেশি মহাব্বত করতে হবে। কাকে? মা বাবাকে। আল্লাহ এবং রসুলের পরে মা বাবাকে সবচাইতে বেশি মহাব্বত করা, এটা মা বাবার হকের মধ্যে এক নাম্বার হক, ঠিক না বেটি? কারণ মা বাবার টাকা পয়সা এগুলো অনেক সন্তান দিতেও পারে নাও দিতে পারে, ঠিক না বেটি? সন্তান যদি অকর্ম হয় মা বাবাকে টাকা পয়সা কামাই দিতে পারবে, কিন্তু মহাব্বত এটা করার জন্য তো টাকা লাগে, টাকা লাগে না। তাহলে আল্লাহ এবং রসুলের পরে সবচাইতে বেশি মহাব্বত করবে কাকে? মা বাবাকে। দুই নাম্বার, সবচাইতে বেশি শ্রদ্ধা করবে মা বাবাকে। কি করবে? শ্রদ্ধা করবে। শ্রদ্ধাটা কিরকম? বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, এটা আমার রাসূলের হাদিস। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা, যারা বড়দেরকে সম্মান করে না,
ছোটদেরকে স্নেহ করে না তারা উম্মত নয়। কে বললেন? আমার রসুল বললেন। তাহলে মা বাবাকে সব চাইতে কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে। কথাবার্তার মধ্যে শ্রদ্ধা, কাজের মধ্যে শ্রদ্ধা, সম্বোধনের ক্ষেত্রে শ্রদ্ধা, সব জায়গায় শ্রদ্ধা করতে হবে। কাকে? মা বাবাকে। আচ্ছা, আপনি কোথাও চাকরি করেন, চাকরি করেন যে ওখানে আপনার একটা ম্যানেজার থাকে, ব্যাংকের হোক, অফিসের হোক, যে কোনো একটা প্রধান থাকে, অফিস প্রধান থাকে, তাকে কি না? আপনি কি ওই অফিস প্রধান, আপনি কর্মচারী, আপনার বস কি আপনি তুই করে কথা বলতে পারবেন? হ্যাঁ না, আপনি করে বলতে হবে, তুমি করে বলতে পারবে? তুমি করে বললো এটা বসে মাইন করবে কিনা? মাইন করবে। তাহলে আপনি অফিসের মধ্যে যদি বসকে তুমি করে বলতে পারেন না, তুই করে বলতে পারেন না, তাহলে ওই বস থেকে মা বাবা সব চাইতে বেশি সুন্দর বাসা শোনার উপযুক্ত, ঠিক না বেটি? তো আপনি কেমন করে আপনার বাবাকে তুই করে কথা বলেন? এটা অবশ্যই অন্য জায়গায় কম হলেও আপনাদের এখানে একটু বেশি আছে। মা বাবাকে বলে তুই তুই করে, আমি অনেকজনের কাছে শুনেছি, বলে কি বলে না, বলে না এরকম, এরকম করে যা বলা যাবে না। সব চাইতে বেশি শ্রদ্ধা কাকে করতে হবে? মা বাবাকে। এটা কয় নম্বর হোক? দুই নম্বর। তিন নম্বর হলো মা বাবার কথা মেনে চলা। কার কথা? আচ্ছা, মা বাবা কি কখনো, কোন মা বাবা ছেলে মেয়ের অমঙ্গল হয় এরকম কোন নির্দেশ করবে? সবাই বলেন না, করবে? ছেলে মেয়ের অমঙ্গল হয়, অকল্যাণ হয় এরকম কোন কথা মা বাবা বলবে? বলে না। হ্যাঁ, এখানে একটা বাইন্ডিং আছে, সীমাবদ্ধ আছে, মা বাবার অর্ডার যদি আল্লাহ এবং রসুলের কথার বিরুদ্ধে যায়, কথা বোঝা যায়, আল্লাহ কোরআন হাদিসের বিরুদ্ধে যায় মা বাবার কথা, তখন মা বাবার এই কথা মানা যাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমরা সবাই জানি, ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন একটা মূর্তি পূজকের ঘরের মধ্যে, তার বাবা মূর্তি পূজা করত। ইব্রাহিম আলাইহিসসালামকে বাবা বলে, ইয়া ইব্রাহিম, হে আমার সন্তান, লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইয়্যা। বাবাকে, বাবা সন্তানকে বলে, ও আমার সন্তান, যেগুলো হলো আমাদের খোদা, আমরা যেভাবে মাথা নত করে খোদার ইবাদত করি তুমিও করো, আর তুমি যদি আমার এই বর্ডার না মানো তাহলে তোমার এই ঘর ছেড়ে চলে যেতে হবে। কথা নরম না শক্ত? শক্ত হত, এটার ইবাদত করতে হবে, এই মূর্তি পূজা করতে হবে, নাহলে আমার ঘর থেকে চলে যেতে হবে। ইব্রাহিম আলাইহিসসালামের শিক্ষা দেখে নে কেন? ইব্রাহিম আলাইহিসসালাম বাবাকে সম্বোধন করে বলে, ওগো আমার বাবা, আপনার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম, আমি এই ঘর ছেড়ে চলে যাব, কিন্তু এরপরও আপনার এই মূর্তির পূজা করার জন্য আমি রাজি নয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম দুনিয়ার সব সন্তানকে শিক্ষা দিয়ে গেলেন, অথচ বাবা গোর থেকে তাড়াই দিচ্ছে, এরপরও বাবাকে গালমন্দ করে নাই, বাবার সাথে বেয়াদবি করে নাই, বাবার সাথে সুন্দর আচরণের মাধ্যমে বলে, ওগো বাবা আমি এই মূর্তির পূজা করতে পারবো না, কারণ এই মূর্তি নিজের কল্যাণ নিজে করতে পারে না, কানেও শুনে না, মুখ চোখেও দেখে না, কথাও বলতে পারে না, আমি কিভাবে এই মূর্তির পূজা করব? উঁচা আওয়াজে বলেন, নাউজুবিল্লাহ। বাবাকে বললেন, বাবা আমি চলে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু সব দুনিয়া সব সন্তানের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়ে গেলে, বাবা যদি তোমার উপর অত্যাচারও করে,
তোমাকে তার সম্পদ থেকেও যদি বঞ্চিত করে এরপরও তুমি তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না, এটা কার আইন? আল্লাহর আইন। এবার বলেন আল্লাহ আল্লাহর হকের পরে সবচাইতে বেশি হক কার উপর? মা বাবার উপর। আমার কথাগুলো ভালো করে খেয়াল করবেন, না হলে উলট পালট হয়ে যাবে। মা বাবার হক আল্লাহর হকের পরে, বলেন না? কোন নেতার হক বলছে আল্লাহ এখানে? কোন এমপির হক বলছে? কোন সমাজ নেতার হকের কথা বলেছে? এবার যদি আপনার আল্লাহর ইবাদতের পরে আল্লাহর হক হয়ে যায়, আল্লাহ ওখানেও বলে তোমার বাবাও যদি তোমাকে শিরিকের দিকে দাবিত করে, তোমাকে কোরআন হাদিসের বিরুদ্ধে দাবিত করে, এরপরও তোমার মা বাবার কথা মানা যাবে? যেখানে মা বাবার কথা মানা যাবে না সেখানে লিডারের কথা মনে হয় মানা যাবে? হ্যাঁ, আমাদের ছেলে তো পাগল হয়ে গেছে, পাগল তো। কারণ বড় বড় লিডাররা যত অপকর্ম করে এরা নিজেরাই করে না, সাঙ্গ ভঙ্গ এগুলো দিয়ে করায়, পুরা ফাইন দিয়ে করায়, ঠিক না বেটি? যত সন্ত্রাস আছে লিডাররা করে না, সন্ত্রাসী করে পুরা ফাইন দিয়ে করায়, ঠিক না? তো ফুলা ফাইনের একটা মগজ থাকা দরকার। আমার লিডার আমাকে আদেশ করতেছে, এটা কি ভালো আদেশ না মন্দ আদেশ এটা তো যাচাই বাছাই করার দরকার আছে না নাই? বললে হয়ে যায়, এরকম মানা যাবে? কোন লিডারের কথা, কোন নেতার কথা, তাও যদি আল্লাহর কথার বিরুদ্ধে যায়, কোন নেতাকে পর্যন্ত তালাক দিতে হবে, ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এটা কয় নম্বর বললাম? তিন নম্বর। চার নম্বর হলো মা বাবার খেদমত করতে হবে। কি করতে হবে? মা বাবার খেদমত করতে হবে। এখন তো সমাজের মধ্যে এটা বিরল, সমাজ যত ডেভেলপ হচ্ছে, যত আধুনিক হচ্ছে, মা বাবাকে সম্মান করার খেদমত করার এনার্জি পার্সেন্টেজ তত কমে যাচ্ছে, ঠিক না বেটি? সমাজের মধ্যে এমন ঘটনাও ঘটে যায় মা বাবার উপর শারীরিক অত্যাচার করে, এরকম নাফরমান সন্তান আছে না নাই? নাকি বেশি বললাম? আছে না? বর্তমানে আছে না? কিয়ামতের আলামতের মধ্যে এরকম একটা আলামত আছে, এটা লম্বা একটা হাদিস, আমি অংশটা বলি। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আগে মা বাপ ছেলেরা বাবার কথা মান্য করবে না, কিন্তু বন্ধু বান্ধবের কথাকে বেশি প্রায়োরিটি দিবে। বন্ধু বান্ধবের কোনো কথা বললে এটা রাখার জন্য চেষ্টা করবে, কিন্তু মা বাবার কথার দুই পয়সার দাম দিবে না। এরকম সমাজে মনে হয় দেখা যায় না, আছে না নাই? বউর কথা ধরে মার উপর অত্যাচার করবে, বউর কথা শুনে মা বাবাকে অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করবে, এমনকি শারীরিক নির্যাতন করে, এরকম আছে না নাই? এটা হলো কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। হঠাৎ করে আমার একটা ঘটনা মনে পড়ে গিয়েছে। আল্লামা তারেক জামিল পাকিস্তানের একটা লেখক, কোন জায়গায় বললাম? পাকিস্তানের। উনি একটা বই লিখেছে চোখে দেখা কবরের আজাব। বইয়ের নাম কি? চোখে দেখা কবরের আজাব। অর্থাৎ এগুলা যেগুলো লিখেছে এগুলো নিজে চোখে দেখেছে, এরকম ঘটনা ওখানে লিখেছে। কথা বুঝাতে পারছি? কোন জায়গার ঘটনা? আমাদের পার্শ্ববর্তী পাকিস্তানের। লেখকের নাম কি বললাম? তারেক জামিল। উনি ইসলামের দাওয়াতি কাজ করতেন, উনি যে কোনো একটা মহল্লায় দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াতি কাজ যে কোনো একটা মহল্লার মধ্যে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। শুনতে পেলেন ওই মহল্লার মধ্যে এমন একটা দরিদ্র পরিবার আছে, ওই পরিবারের মধ্যে স্বামী এবং স্ত্রী, তাদের নবজাতক একজন সন্তান হয়েছে। তাহলে টোটাল কয়জন? তিনজন, স্বামী স্ত্রী ছোট্ট একটা বাচ্চা। কয়জন হলো? তিনজন।
কুদরত হঠাৎ করে মহিলাটা স্বামী মারা গিয়েছে, কি মারা গিয়েছে, স্বামী মারা গিয়েছে, বাচ্চা ছোট, স্বামী মারা যাওয়ার পরে মহিলা চিন্তা করল, কারণ প্রথমে একটা বাচ্চা হয়েছে, মহিলাটার বয়সও কত আপনারাও তো চিন্তা করে অনুমান করতে পারতেছেন, 18 বছর বিয়ে হলে মেয়েটার বয়স 19-20 থেকে বেশি হয় নাই, যুবতী মেয়ে। উনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি আরেকটা স্বামী গ্রহণ করি আমি তো স্বামী পাব, আমার এই সংসারের ভবিষ্যৎ সুন্দরটা মনে হয় তেমন সুন্দর হবে না, আমার এই নবজাতকের ভবিষ্যৎ জিন্দেগি মনে হয় তেমন সুন্দর হবে না, কারণ এও তো হতে পারে আমি আরেকটা স্বামী গ্রহণ করলাম, আল্লাহ যদি আমার কপালে স্বামীর গর করে না রাখে ওই স্বামীটাও তো আবার মারা যেতে পারে, ঠিক না বেঠিক, আমার কপালে যদি আমার স্বামীর সুখ যদি আমার কপালে আল্লাহ লেখে না রাখে ওই স্বামীও তো মারা যেতে পারে। বরং ওই মহিলা মনে মনে সিদ্ধান্ত নিল, আমার যেই সম্পদ আছে এই সম্পদ গুলা নিয়ে আমি অন্য জনের কাছে দ্বিতীয় কোনো স্বামী দিব না, দুঃখ আর কষ্ট করে আমি এই সন্তানকে আমি মানুষ করব, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, দুঃখ আর কষ্ট দিয়ে কষ্টের মধ্য দিয়ে এই সন্তানকে আস্তে আস্তে ধীরে ধীরে লালন পালন করে বড় করেছে, বড় করার পরে এক সময় মা চিন্তা করলো আমার সন্তান বড় হয়ে গিয়েছে, সন্তান যখন বড় হয়ে যায় সন্তানের জন্য মেয়ে হলে বিবাহ দেওয়া, সন্তান হলে বউ আনা, এটাও মা বাবার হক, ঠিক নেবে ঠিক, মা চিন্তা করলো আমার এই সন্তানের জন্য সুন্দর সুশ্রী একটা মহিলা, একটা মহিলাকে বউ বানিয়ে আনবো, মা দেখে শুনে একটা বউ আনলো সন্তানের জন্য, বউয়ার পরে এইভাবে দিন যেতে যেতে কিছুদিন যাওয়ার পরে চূড়ান্ত ভাবে শাশুড়ি এবং বউয়ের সাথে ঝগড়া হয়ে গেল, কি হয়ে গেল, ঝগড়া হয়ে গেল। আল্লামা তারিক জামিল বলেন ওই সময় সন্তানটা ছোট কারো একটা কাজ করত, ওই কিতাবের মধ্যে তার এই কাজের কত বর্ণনা দিয়েছে, সেই ব্যক্তি করত কি বড় বড় যেগুলা আখের ক্ষেত আছে, কুশল আখের ক্ষেত, ওই আখের ক্ষেত গুলা খরিদ করে নিয়ে ওখান থেকে আখ তুলে বাজারের মধ্যে গিয়ে টুকরো টুকরো পরিষ্কার করে করে বিক্রি করত, আর ওখান থেকে যা উপার্জন হয় ওগুলা দিয়ে তার সংসার চালাতো, উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। সন্তান হঠাৎ করে সারাদিন হার ভাঙা পরিশ্রম করে রাত্রি বেলা যখন ঘরের মধ্যে আসলেন, আসার পরে দেখলেন বউ এবং শাশুড়ি, মা এবং স্ত্রী দুইজনে একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছে, কি করতেছে, ঝগড়া করতেছে। সন্তান প্রথমে ঘরের মধ্যে ঢুকার পরে দুইজনকে বকাবকি করে